হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা ফটোপিন্ট কেকের সম্পূর্ণ ডেকোরেশান সহ রেসিপি নিয়ে এসেছি আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা ফটোপ্রিন্ট কেক বানাতে পারবেন আর সবাইকে খুশি করে দিতে পারবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর বাড়িতে সুন্দর সুন্দর কেক বানাবেন এই কেকটা চকলেট কেকের উপর বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক কেকটা আমি কীভাবে বানালাম এখানে সমস্ত কিছু আমি উপকরণ দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু উপকরণ গ্রাম হিসেবে দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা চকলেট স্পঞ্জ কেক বানাতে পারবেন দেখুন প্রথমেই কোকো পাউডারের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি ভালোভাবে বিট করে নেব পাঁচ থেকে ছ মিনিট বিট করে নিলেই খুব সুন্দর একটা ফমি ভাব হয়ে যাবে এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর স্টেপ বাই স্টেপ চিনিটা দিয়ে দেব কখনোই একসাথে সমস্ত চিনি দেবেন না স্টেপ বাই স্টেপ দিতে থাকবেন এইভাবে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে বিট করে নিলে একটা ফমি আকার হয়ে যাবে চিনি আর ডিমটা খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন আমার ডিম আর চিনির ফোমটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি সমস্ত তেলটা দিয়ে দিলাম এরপর এসেন্সও দিয়ে দিচ্ছি এটা চকলেট কেক ছিল তাই চকলেট এসেন্স আর একটু ভ্যানিলা এসেন্সও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দু থেকে তিন সেকেন্ডের জন্য বিট করব। বেশি সময় বিট করা যাবে না এরপর আস্তে আস্তে আমি ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা মিশিয়ে নেব আমার যে সমস্ত বিজ্ঞানার বন্ধুদের এই ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা মেশাতে গিয়ে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে মেশাতে পারবেন কারণ দেখুন আমি কিভাবে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি আর একই রোতে মিশিয়ে নিচ্ছি কখনোই এলোমেলো ঘোরালে হবে না একই রোতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে সিক্স ইঞ্চির মোল্ড আমি একটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে সমস্ত ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিলাম আর একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য আমি বেক করে নিয়ে এসেছি আপনাদের মোল্ড আউট করে একেবারে লেয়ার কাট করে দেখিয়ে দেব খুব সুন্দরভাবে একটা স্পঞ্জ রেডি হয়ে গেছে ধীরে ধীরে উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব এরপর তিনটে লেয়ারে ভাগ করে নেব একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে ভাগ করে নিতে হবে স্পঞ্জ খুব নরম হয় খুব তাড়াহুড়ো করা যাবে না ধীরে ধীরেই কাজগুলো করতে হবে এরপর একটা নিয়ে নিয়েছি আমি এখানে চকলেট গানাস বানিয়ে নিয়েছিলাম ওয়ান ডু ওয়ান রেসিওতে আমি ডিসক্রিপশান বক্সে চকলেট গানাসের রেসিপির লিঙ্কটা দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা গানাস রেডি করতে পারবেন দেখুন ধীরে ধীরে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে শোপ করে নিচ্ছি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিতে হবে নাহলে চকলেট কেকগুলো ফ্রিজের মধ্যে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর গানাস দিয়ে দিলাম এইভাবে স্পঞ্জের মধ্যে গানাস দিয়ে কেক বানালে কেকটা খেতে খুব সুন্দর হয় ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরপর আমি গানাস দিয়ে দেব অনেকটা বেশি করে আর গানাসটা অবশ্যই চারিদিকে ছড়িয়ে নিতে হবে ক্রিমের লেয়ারে আর চকোচিপস দিয়ে দিলাম এইভাবে যদি চকলেট কেকগুলো বাড়িতে বানান খুব সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে খেতে দেখুন দ্বিতীয় লেয়ারটাও আমি ভালোভাবে শোপ করে নিচ্ছি আর ভালোভাবে মিডিল করেই বসিয়ে নিতে হবে একটু এদিক সেদিক হয়ে গেলে যখন আপনি ফিনিশিং করতে যাবেন স্পঞ্জটা ঠিকভাবে আসবে না তাই ভালোভাবেই বসিয়ে নিতে হবে আগে স্পঞ্জটা লেয়ারের মধ্যে একই রকমভাবে আমি গানাস দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব খুবই সাবধানতার সাথে কাজগুলো করতে হবে কারণ স্পঞ্জ খুবই নরম হয় দেখুন ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও করে নিয়েছি আর গানাসটা দিয়ে দিয়েলাম আর গানস দিয়েও ভালোভাবে স্প্রেড করে নেব চারিদিকে একই রকমভাবে চিপস দিয়ে দিলাম এরপর আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দেব অবশ্যই চকো চিপসটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে কোনো সময়ই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না বন্ধুরা কোয়ালিটি যখন ঠিক রাখবেন দেখবেন কাস্টমার ঠিকই আসবে আর পছন্দ করবে আপনার কেক খেতে যিনি এই কেকটা নিয়েছিলেন এর আগে উনি দুবার আমার কাছ থেকে কেক নিয়েছিলেন চকলেট ফ্লেভারেরই কেক নিয়েছিলেন দুবার ওনাদের খুবই পছন্দ হয়েছে এই কেকগুলো দেখুন ধীরে ধীরে আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব ক্রাম কোটিং করার পর অবশ্যই বোর্ডটা ভালো করে মুছে নিতে হবে আমি পনেরো মিনিট ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম এরপর হোয়াইট কালারেরই আমি ব্রেশটা রাখবো তাই হোয়াইট কালারের ক্রিম দিয়েই চারিদিকে আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম উপরের অংশে একটু বেশি করে ক্রিম দিয়েছি আর সাইড থেকে ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে নেওয়া যায় হাত কখনোই ঘোরাবেন না টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নেবেন দেখবেন একটা পারফেক্ট কেক ফিনিশিং হয়ে যাবে উপরে রংসের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি আর বারবার প্যালেন নাইফটা পরিষ্কার করে নেবেন যাতে খুব দ্রুতই ফিনিশিং এসে যায় খুব সুন্দরভাবে আমার ফিনিশিং হয়ে গেছে এরপর আমি গানাসটা সম্পূর্ণ কেকের মধ্যে দিয়ে দেব খুব সুন্দরভাবে আমি প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে দেব কেকটা এভাবে একটা ট্রাফলের লুক আনার চেষ্টা করেছিলাম ট্রাফল কেকের মতন কেকটা এভাবে কমপ্লিট করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম ওভার নাইট আর যেদিন আমি ডেলিভারি দিয়েছিলাম তার এক ঘন্টা আগে ফটো প্রিন্টটা বানিয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম আর সময় বন্ধুরা ফটো প্রিন্ট কেকের সময় যখন ওয়েদার খারাপ থাকবে বাতাসে জলীয় বাষ্প থাকবে তখন ফটোপ্রিন্টটা বসানোর সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ ফটো প্রিন্টটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওগুলো সুগর সুগার প্রিন্ট দিয়ে তৈরি হয় তাই ফ্রিজে ফ্রিজারের মধ্যে কিছুক্ষণ সেট করে পাঁচ মিনিটের মতন সেট করে তারপরে সেটা যখন একটু সেট হয়ে যাবে তারপরে তুলে নিয়ে ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে তুলে নিয়ে আস্তে করে বসিয়ে দেবেন কেকের উপর দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রিন্টটা কাট করতে হয় আর কিভাবে প্যালেন নাইফ দিয়ে আস্তে করে তুলে নিয়ে কেকের উপর বসাতে হয় সম্পূর্ণটাই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে ঠিক বুঝতে পারবেন দেখুন প্রথমে আমি একটা অংশ কেটে নিলাম এই গরমের সময় আর বর্ষার সময় বিশেষভাবে এই প্রিন্টগুলো তুলতে খুবই অসুবিধে হয় কারণ বাতাসে বাষ্প থাকে অনেকটাই এবং ধীরে ধীরে আমি প্যালেন নাইফ কীভাবে ঢুকিয়ে নিয়ে ফটোটাকে তুলে নেব কেকটাও আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কোনো অসুবিধে হবে না আমি কেকটা সিক্স ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম আর ফটোটা আমি ফাইভ ইঞ্চির মাপে করেছি যাতে সাইড থেকে আমি একটা ডিজাইন করতে পারি সবসময় এভাবেই ফটো প্রিন্ট করবেন যে মোল্ডে আপনি বেক করবেন কেকটা তার থেকে এক ইঞ্চি কম রাখবেন ফটোপ্রিন্টটা যাতে করে কেকের মধ্যে বসানোর পরে সাইড থেকে একটা ডিজাইন করে দেওয়া যায় আর এই ফটোপ্রিন্টগুলো আপনারা দশ থেকে পনেরো দিন মতন সাধারণ নর্মাল রুম টেম্পারেচারে স্টোর করে রাখতে পারেন জিপ লগ যে প্যাকেটগুলো পাওয়া যায় বা এয়ারটাইট বক্সগুলো যে পাওয়া যায় তার মধ্যে রেখে আর শীতকালে এগুলো এক মাস থেকে দু মাস পর্যন্ত আপনি স্টোর করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু গ্রীষ্মকাল বা বর্ষাকালে সাত থেকে দশ দিন মতন ভালো থাকবে ধীরে ধীরে দেখুন আমি খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল আপনাদের যদি আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন এই ধরনের একটা কেক বানাতে সবাই খুব ভালো থাকবেন এখন খুবই গরম পড়ে গেছে খুব সাবধানে থাকবেন সবাই আর বাড়িতে নতুন নতুন কেক বানাবেন দেখুন সাইড দিকে আমি চকলেট টপার বানিয়ে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে আটকে দিচ্ছি ডেকোরেশানে এই ধরনের চকলেট টপারগুলো ব্যবহার করলে কেকগুলো দেখতে খুব সুন্দর হয় থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য আমাকে আপনারা সাপোর্ট করছেন পাশে আছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা